সর্বম শিবামায়াম শিবানন্তা কৃপানন্তা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব। তো ধনুলগ্ন ধনুরাশি আপনারা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কীরকম গ্রহ সন্নিবেশ অনুভব করতে চলেছেন সেটা আগে আমরা একটু আলোচনা করে নিই আপনাদের ফার্স্ট ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে সঞ্চার করবে সপ্তম এবং দশম্পতি বুধ লগ্নকে অতিক্রম করে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে বুথ ফার্স্ট ফেব্রুয়ারি তারপর ফিফথ ফেব্রুয়ারি আপনাদের মঙ্গল লগ্ন থেকে সেই দ্বিতীয়ভাবে মকরে প্রবেশ করবে এবং এটা মঙ্গলের তুঙ্গস্থান টুয়েলভ ফেব্রুয়ারি ভিনাস যে আপনাদের লগ্নে ছিল সেই ভিনাস সিক্সথ অ্যান্ড ইলেভেন্থ লর্ড সেও মকরে সেকেন্ড হাউসে প্রবেশ করবে এবং তারপর থার্টিন ফেব্রুয়ারি রবি আপনাদের ভাগ্যপতি সেও কিন্তু ট্রানজিট করবে থার্টিন ফেব্রুয়ারি কুম্ভে প্রবেশ করবে থার্টিন ফেব্রুয়ারি অবধি রবিও মকরে অবস্থান করছে তো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে থার্টিন ফেব্রুয়ারি অবধি মকরে একাধিক প্ল্যানেট থাকছে টোয়েন্টিএথ ফেব্রুয়ারি অব দি অ্যাকচুয়ালি ফার্স্ট ফেব্রুয়ারি বুধ প্রবেশ করবে টোয়েন্টিয়েথ ফেব্রুয়ারি বুধ ট্রানজিট করবে তো ফার্স্ট থেকে থার্টিন্থ থার্টিন্থ রবি ট্রানজিট হয়ে যাবে টোয়েন্টিএথ বুধের ট্রানজিট হয়ে যাবে তো এক থেকে তেরো মোটামুটি একাধিক গ্রহের অবস্থান থাকবে এই সেকেন্ড হাউসের যে মঙ্গলের অবস্থান বাক সংযমটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং আর্থিক কিছু ইম্পালসিভ হটকারি সিদ্ধান্ত নিয়ে অর্থ ব্যয় সেই জায়গাটাও কিন্তু আপনাদের ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেখানে আপনাদের একটু সংযম প্রয়োগ করতে হবে এবং চোখ সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে এই সেকেন্ড হাউজের টেন্ডেন্সির জন্য বৃহস্পতি লগ্ন চতুর্থপতি বৃহস্পতি অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে ট্রানজিট করবে থার্ড ফেব্রুয়ারি ভরণী নক্ষত্রের বৃহস্পতি নিয়ে আমি আপনাদের ভিডিও পূর্বে উপস্থাপনা করেছি আপলোড করেছি সেটা একটু ঝালিয়ে নেবেন আমি চেষ্টা করবো আরেকটা রিক্যাপ ভিডিও দেওয়ার পরবর্তীকালে শনি আপনাদের থার্ড হাউসে থাকছে ফোর্থ অ্যান্ড টেন্থ অ্যাক্সিসে রাহুকেতু আছে সুতরাং ফোর্থের রাহু কিন্তু মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব একটা বিভ্রান্ত ভাব তৈরি করেই থাকে লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি পঞ্চমে যথেষ্ট শুভ অবস্থানে অবস্থান করে আছে তো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ধনু লগ্ন ধনুরাশি কর্মস্থানে কিছু অহেতুক সমস্যা তৈরি হতে পারে কোনো অতীতের ভুল এবং তার সঙ্গে বর্তমানে কোনো অপ্রত্যাশিত আচমকা আশ্চর্যভাবে কিছু একটা ঘটনা ঘটে একটা ক্রাইসিস একটা ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি দু ধনুলগ্ন ধনুরাশি আকস্মিকভাবে গৃহ পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে কিছু আয় উন্নতির যোগও দেখা যাচ্ছে এবং দূরভ্রমণ ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি ধনুলগ্ন ধনুরাশি মন মানসিকতা বিশেষভাবে বিক্ষিপ্ত বিভ্রান্ত থাকবে অ্যাক্সিডেন্ট কোনো রকম বিপদ রাস্তায় বিপদ জল থেকে বিপদ বিশেষভাবে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিছু অহেতুক ব্যয় অর্থ চুরি হওয়ার সম্ভাবনা এবং মাকে নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি একটা আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট কিছু বিনোদনের একটা প্রবণতা একটু বিলাসিতার দিকে ঝোঁক এই সব বিষয়ে একটা মনের মধ্যে টেন্ডেন্সি তৈরি হবে এবং সেখান থেকে অল্প বিস্তর কিছু তো অবশ্যই আছে এবং ভোগ ভোগবিলাসের একটা টেন্ডেন্সি এবং ভোগ বিলাসের মধ্যেই কিন্তু এই দুটো দিন আপনাদের কাটবে তার সঙ্গে এই ভোগ ভোগবিলাসের সঙ্গে ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে নতুন কোনো প্রেমের সম্পর্ক হঠাৎ করে তৈরি হতে পারে এইট অ্যান্ড নাইনথ আট আর নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ধনুলগ্ন ধনুরাশি বাক সংযম নিয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন প্রচণ্ড উগ্রতা মনের মধ্যে অ্যাগ্রেশন অ্যাঙ্গার অ্যাগ্রেশন অ্যারোগেন্স থ্রি এজ বিশেষভাবে কিন্তু আপনাদের ডিস্টার্ব করবে অবশ্যই সম্পর্ক এবং ওভারঅল মানুষের সঙ্গে বিহেভিয়ারকে যদি সঠিক রাখতে চান তাহলে এই ডমিনেটিং অ্যাটিচিউডটাকে এক্সেসিভ লিডারশিপ অ্যাটিচিউডটাকে কন্ট্রোলে রাখতে হবে দশ এবং এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি আপনাদের নেটওয়ার্কিং কানেকশানস মিডিয়া এইসবের মাধ্যমে কিন্তু বিশেষ সাফল্য দূর ভ্রমণের যোগাযোগ দেখা যাচ্ছে মায়ের কিছু শরীর স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি ইমোশনাল সেন্টিমেন্টাল ইম্পালসিভ মাইন্ডকে অবশ্যই প্রশ্রয় দেবেন না গৃহ সুখ শান্তি হানি হতে পারে গৃহ বিবাদ হওয়ার সম্ভাবনা গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে চোদ্দো পনেরো ষোলো বিশেষভাবে আপনারা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক ক্ষেত্রেও সাফল্য পাবেন সন্তানকে নিয়ে কিছু টেনশান তৈরি হতে পারে সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভোগান্তি হতে পারে এবং কর্মক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ উনিশ আর কুড়ি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি দূরভ্রমণের যোগাযোগ সপ্তমভাবের একটা কনজিউমার লাইফ সামাজিক জীবন ব্যবসা ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি কিছু লস হওয়ার সম্ভাবনা একুশ বাইশ তেইশ বিশেষভাবে আপনাদের আর্থিক উন্নতি আকস্মিক কিছু স্পেকুলেশন থেকে লাভ আকস্মিক কিছু পুরনো বকেয়া টাকা আসা কিন্তু তার সঙ্গে অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যাগ্রেশন এই তিনটাকে কন্ট্রোলে রাখতে হবে হলে কিন্তু বিশেষভাবে দাম্পত্য জীবন এবং ওভারঅল অল রিলেশনশিপসের উপর বিশেষ নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা চব্বিশ আর পঁচিশ দূরভ্রমণের যোগ বাবা এবং মা দুজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন তৈরি হতে পারে ছাব্বিশ সাতাশ আঠাশ কর্মক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট কর্মক্ষেত্রে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা সেই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক সচেতন থাকবেন এবং কর্মসূত্রে একটা অপ্রিয় জায়গায় স্থানান্তরিত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি রেড লেটার চার বছরে একবার আসে এই টোয়েন্টি ফেব্রুয়ারি আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা বিশেষ আর্থিক উন্নতি বিশেষ এটা লটারি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে লটারির টিকিট কাটতে পারেন এবং তার সঙ্গে উচ্চ বিদ্যায় সাফল্য এবং রিসার্চ ওরিয়েন্টেড ওয়াকেও কাজেও কিন্তু আপনারা সাফল্য পাবেন তাহলে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের সেকেন্ড হাউজে তুঙ্গস্থ মঙ্গল এটা আপনাদের ফিনান্সিয়াল দিক এবং দাম্পত্য জীবনের এরিয়াটাকে কিন্তু একটু ডিস্টার্ব করবে সেই জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমরা দু হাজার চব্বিশের এই ফেব্রুয়ারিতে একটু বিষ্ণু এনার্জিকে সহায়ক করে অবলম্বন করে চলবো আপনারা চব্বিশ চৌষট্টি আর পঁচাত্তর বিষ্ণু সহস্র নামের চব্বিশ নম্বর চৌষট্টি নম্বর পঁচাত্তর নম্বর এবং তার সঙ্গে আপনারা ছিয়ানব্বই নম্বর চব্বিশ চৌষট্টি পঁচাত্তর আর ছিয়ানব্বই নম্বর যে শ্লোকগুলো আছে বিষ্ণু সহস্র নামের এই শ্লোকগুলো ধনুলগ্ন ধনুরাশি প্রতিদিন তিন সাত এগারো বা তার বেশি যদি পারেন অবশ্যই জপ করবেন বিষ্ণু এনার্জি এখন ভীষণভাবে জাগ্রত সক্রিয় শুধুমাত্র অযোধ্যায় নয় শুধুমাত্র ভারতবর্ষে নয় সারা বিশ্বে বিষ্ণুতত্ত্ব কনসেক্রেটেড হয়ে এনার্জাইজড হয়ে অ্যাক্টিভ হয়েছে এই বিষ্ণুতত্ত্ব আমাদের পালন করে আমাদের ধারণ করে সমস্ত দেবদেবীরা সমস্যায় পড়তেন এবং হা বিষ্ণু হা বিষ্ণু করে দৌড়ে যেতেন তো আমাদেরও সমস্ত সমস্ত যা সমস্যা তার সমাধান বিষ্ণুর কাছে নারায়ণের কাছেই আমরা পেতে পারি এবং সেখানেই আমরা সমর্পণ করে দু হাজার ফেব্রুয়ারিকে অতিক্রম করব। সর্বম শিবময়াম শিবানন্দা শিব আনন্দা